এখন 4 কেজি করে দেয় না 4 কেজি আচ্ছা এগুলোর বাচ্চা কি হয়েছে বিক্রি করে দিবেন নাকি বাচ্চা বিক্রি হয়ে গেছে ভাই বাচ্চা শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম গরুর বাজার 24 এ আরো একটা নতুন পর্বে আপনাদের স্বাগত আজকে আমাদের অবস্থান চৌবাড়িয়া হাটে এই হাটটি নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত এবং এই হাটটি নওগাঁ জেলার সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট তো এই হাটটি সপ্তাহে আপনার একদিন বসে প্রতি শুক্রবার করে তো এই হাটটি আপনার জমজমাট হয়েছে আপনার বিশেষ করে জুমার নামাজের পরে তো আজকে এই হাট থেকে আপনাদেরকে গাভী গরুর দাম জানাবো গাভী গরুর বাজার দর কেমন যাচ্ছে এই হাটে তা বিস্তারিত আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন আমরা একটু গাভী বিক্রেতা ভাইদের সাথে কথা বলবো এখানে সুন্দর একটা গাভী দেখতে পাইতেছেন আপনারা বেশ কোয়ালিটি সম্পূর্ণ ফিজিয়ান জাতের একটা গাভী চলুন একটু কথা বলি আমরা মামা আসসালামু আলাইকুম ভালো আছেন কত রাখছেন মামা দাম এটার এটা দাম আছে 145 100 45 45 দাঁতে কয়টা আছে পড়ে গেছে একবারে দাঁত না আচ্ছা বাচ্চা কয়বার দিছে বাচ্চা তিনবার দিছে তিনবার না আচ্ছা দর্শক তিনবার বাচ্চা দিয়েছে মূলত 1,45,000 টাকা হচ্ছে আপনার চাঁদা দাম ভালো একটা গাভী মামা এই গরুটা আগে দুধ কত লিটার দিত 15 লিটার দিত না আচ্ছা দর্শক 15 লিটার দিত আগে এই গরুটার দুধ তো এখন আপনার বিক্রি করতে নিয়ে চলে এসেছে 1,45,000 টাকা হচ্ছে আপনার চাঁদা দাম তারপরে কথা বলার সুযোগ আছে এখানে দুইটা গরু দেখছি আমরা ভালো দুইটা গরু চলুন এই দুটো নিয়ে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা আনছেন আজকে আজকে দুইটা আনছি ভাই দুইটা না জি দাঁতে কয়টা করে আছে এগুলো দাঁত ভাই এটা জোয়ান হয়ে গেছে আর এটা সাইড দাঁত আছে ভাই ওটা সাইড দাঁত না আর এটা পড়ে গেছে একবারে জি পড়ে গেছে ভাই আচ্ছা এটা দাম কত রাখছেন এটা দাম ভাই 85 দিয়েছি ভাই 85 আর ওই যে এটা বড়টা এটা হলো 125 ভাই 125 জি ভাই কেমন কি হলে বেচা কেনা করবেন ভাই 10,000 বেচবো ভাই 10 আর এই 85টা আর এটা হ্যাঁ এটা ভাই আপনার 2,80 হলে বেচবো 2,80 জি আচ্ছা দর্শক মূলত লাখের ভিতরেও ভালো গাভী গরু পাবেন আপনারা এই চৌবাড়িয়া হাটে এগুলো মূলত আপনি দুধ দেয় মোটামুটি ভাই এগুলো তো আগে দুধ কত লিটার করে দিছে ভাই এটা আপনার 800 হয়েছে দুধ 800 না মানে 8 কেজি শেয়ারের হিসাব তো আমার অনেকে বুঝবে না আর ওইটাই ওইটা ভাই ওইটা কি আপনি 12 কেজি হয়েছে 12 কেজির মতো আচ্ছা ওইটা আপনি 12 কেজির মতো দুধ দিছে আর এটা হচ্ছে আপনার 8 কেজির মতো দুধ দিয়েছে যে পালনটা দেখেন ভালো দুটো গরু তো এই ধরনের গরু আজকে অনেক এসেছে শুক্রবার হাটে সপ্তাহে একদিন বসে হাট নিতে চান এখন 4 কেজি করে দেয় না আচ্ছা এগুলোর বাচ্চা কি হয়েছে বিক্রি করে দিয়েছেন নাকি বাচ্চা বিক্রি হয়ে গেছে ভাই বাচ্চা বিক্রি হয়েছে 85,000 বেচি ভাইয়া বাচ্চাই 85,000 6 মাসের বাচ্চা ঠিক আছে ভাই বেচা কিনা করেন আচ্ছা দর্শক মূলত এটা হচ্ছে আপনার 10 লিটার 12 লিটার এরকম দুধ দিছে যে পালনটা দেখেন তো কোয়ালিটি সম্পূর্ণ কিছু গাভী গরু এসেছে আজকে এই চৌবাড়ি হাটে তো প্রচুর পরিমাণে গাভী গরু আসে যেহেতু সপ্তাহে একদিন বসে এই হাটটি তো আপনারা চাইলে এই হাটে এসে গাভী গরু নিতে পারেন দাম মোটামুটি স্বাভাবিকই আছে গাভী গরুর দাম তো এখানে আরও কিছু গরু দেখছি আমরা এখানে দুটো কোয়ালিটি সম্পূর্ণ দুটো গাভী দেখছি চলুন কথা বলি মামা এটা দাঁতে কয়টা আছে গাভী চার দাঁত দাম কত রাখছেন দাম 95 95 বাচ্চা আছে নাকি সাথে না আচ্ছা দুধ কত লিটার দিত আগে 5 কেজি দিত না আচ্ছা দর্শক এটা মূলত একটা দেশি একটা গরু 5 লিটার দুধ দিত আগে আর এ পাশে আরও একটা গরু আছে এই গরুটা আপনার সাদা ধবধবে মামা এটা দাঁতে কয়টা ছয়টা না কত রাখছেন দাম এটার 115 আগে দুধ কত লিটার দিত 7 লিটার কেমন হইলে বেচা কেনা করবেন মামা 105 না আচ্ছা দর্শক 1,05,000 টাকা হলেই এটা বেচা কেনা করবে এই গরুটা আমরা তো 7-10 এরকম দুধ দিত এই গরুটা অনেক গরু আসছে আজকে এখানে ভালো একটা গরু দেখছি আমরা কালো ফিজিয়ান জাতের মনে হয় শুনুন কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কয়টা আনছেন এরকম গরু দুইটা না আচ্ছা এটা দাঁতে কয়টা আছে ছয় খান আরো দুইটা আছে তার মানে নাকি আচ্ছা কত রাখছেন দাম এটা 110 দুধ কত লিটার দিত ভাই 6 কেজি 7 কেজি দুধ দিত এগুলোটা 106-107 হলে চাঁদা দাম কেমন কি হলে বেচা কেনা করবেন ভাই 110-115 আচ্ছা 110-115 হলেই ছাড়বে এই গরুটা তো এদিকেও কিছু গরু আসছে
এদিকে গরু আসছে, ওদিকেও ভালো কিছু গরু আছে। এই গরুটার পালান বড় আছে। মামা কি বেচা কিনা হয়ে গেল নাকি? হয়নি না ভাই, হওয়ার পথে নাকি? দাঁতে কয়টা আছে এটা? আচ্ছা, এগুলো হচ্ছে আপনার বারো, প্রথমে যখন বিয়েছে তখন আপনার বারো তেরো করে দুধ দিত, এখন রানিং এ আপনার সাত লিটার করে দেয়। কত রাখছেন ভাই দাম এটার? দাম কত রাখছেন? ১২৫। কেমন গেলে বেচা কিনা করবেন? একশো রেপার না কি, একশোর নিচে কইতে আছে নাকি? নিচে কইতে আছে। আচ্ছা ঠিক আছে, বেচা কিনা করেন, একশোর উপরে থাকতে হবে, একশোর নিচে বলতে আছে অনেকেই। এখন সাত লিটার দুধ দেয়, আগে শুরুতে আপনার বারো লিটার চোদ্দ লিটার এরকম দুধ দিত। এই যে আজকে অনেক গরু আসছে, গাভী গরু, তো সুন্দর সুন্দর গাভী গরু আসছে। মূলত এই হাটটা আপনার গ্রামের ভিতরে, শহর না, গ্রামের ভিতরে মূলত গৃহস্থদের গরু বেশি আসে। মামা কত রাখছেন দাম এটার? কত চাইছেন দাম? ১২৫। দাঁতে কয়টা আছে? আটটা না। দুধ কত লিটার দিত আগে? বারো চোদ্দ লিটার করে হয়েছে আগে না? আচ্ছা দর্শক, ১১৪ চা দাম, বারো তেরো লিটার করে হয়েছে দুধ। গরুটা দেখেন ভালো একটা গরু, আসলে আপনার এগুলো আপনার পালার উপযোগী গৃহস্থদের গরু। হ্যাঁ, এগুলো কোনো খামারের গরু না, এগুলো আপনার পালার উপযোগী গৃহস্থদের গরু। এখানে ভালো একটা গরু দেখছি আমরা, এই গরুটা একটু দাম জানবো। মামা আসসালামু আলাইকুম। কি অবস্থা মামা বাজারের আজকে? ভালো নাই না? গরু তো অনেক আসছে, বেচা কিনা নাই? আচ্ছা কয়টা আনছেন আজকে গাই? এই দুটা না, কি জাতের এই দুটা? দুটাই ফিজিয়ান। আচ্ছা এই গরুটার দাম কত রাখছেন মামা? ১৩৫। দাঁত কি একবারে সেরে গেছে? দাঁত সেরে গেছে? আচ্ছা ১৩৫,০০০ টাকা এই গরুটার চাওয়া দাম। দাঁত আপনার এখনো সারেনি, দেখা যায় ৬টার মতো এরকম পড়ছে দাম। হ্যাঁ, এখানে বেশ ভালো একটা গরু দেখছি, তো মোটামুটি আসছে আজকে, তেমন ভালো গরু আসেনি। হ্যাঁ, তেমন ভালো একটা গরু আসেনি। কত মামা, কত চাইছেন? ১০৫। দাঁত কয়টা? ৬,৭,৫,৬ কেজির মতো দুধ। গরু তেমন একটা ভালো আসেনি আজকে হাটে। বিশেষ করে আপনার আমাদের গত রবিবারে আমাদের সিটি হাটে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটি জাতের গাভী গরু আসছিল। দর্শক এদিকে দেখেন দুধ দোয়াইতে আছে, দুধ চেক ইন চলছে, চেক ইন, হ্যাঁ চেক চলছে, এখনো দুধ দেয়। বেচা কিনা কি হয়ে গেল নাকি মামা? চলছে না? আচ্ছা চলছে। কত রাখছেন মামা দাম এটা? ৩৫ না? দাঁত কয়টা? দুই দাঁত। এক মিনিট আছে নাকি? দুই দাঁতের গরু, বডি ফিটনেসটা ভালো আছে। তো এই যে পালানটা দেখেন, দুধ কত লিটার দিছে আগে? ১০ কেজি। এখন কত দিতে আছে? ১০ কেজি করে দুধ দেয় প্রথম বিয়াল, ভালো একটা গাভী। মূলত বাচ্চা মনে হয় আগে বিক্রি করে দিছে। বাচ্চা কি বেচা কিনা আগে হয়ে গেছে না? আছে, আচ্ছা ঠিক আছে। দেখেন, দেখতে আছেন তো মনে হয় না ভাই? দেখেন দর্শক, মূলত গরু তো তেমন এটা আমার পছন্দ হইতে আছে না, গরু মূলত গাভী গরু, ভালো গরু নাই আজকে হাটে। যা আছে জলা গাভী গরু, ভালো গাভী গরু নাই আজকে। এখানে ভালো একটা দেখছি গরু, পালানটা ভালোই বড়, ওই যে পালানটা ভালোই বড়, ওই যে দেখছেন আপনারা। ভাই দাঁতে কয়টা এটা?
8 জাত না বাচ্চা আছে নাকি সাথে না না বাচ্চা নাই আচ্ছা দুধ কত লিটার দেয় ভাই এখন 8 লিটার 8 লিটার করে দেয় না দাম কত রাখছেন 15000 115 কেমন গেলে বেচাকেনা করবেন ভাই এটা 5000 স্যার ভাই কি 100 এর নিচে বলতে আছে নাকি 100 এর উপরেই আছে না আচ্ছা ঠিক আছে দর্শক মূলত 1 লক্ষ 5 এর উপরেই 5000 7000 হলে বেচাকেনা করবে গরুটা তো গরু আসে মোটামুটি আসে তো তেমন ভালো একটা গাভী গরু আসেনি আজকে চোবাকে আসে যারা আসবেন অবশ্যই দেখে শুনে গরু নেবেন তো এই যে এটা হচ্ছে আপনার গাভী হাটা এটা হচ্ছে আপনার গাভী হাটা কিছু গরু আসছে আজকে চোবারি হাট থেকে গাভী গরুর দাম জানানো এই পর্যন্তই তেমন একটা ভালো গরু আসেনি আর ভিডিও বড় করলাম না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম